তোমার জীবনে তুমি যে প্রত্যেকটা আবেগ বা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাও সব কিছুর শেষে সে তো তোমারই তৈরি কেবলমাত্র যদি তুমি সচেতন হতে পারো যে এমনিতেই এটা তো তোমারই তৈরি ইউ চুজ দ্য সুইটেস্ট টু তবে তুমি অবশ্যই জীবনের জন্য সবচেয়ে মধুর পথটাই বেছে নেবে devotion ইজ নট only দ্য সুইটেস্ট way টু বি ইট ইজ অলসো দ্য highest ফর্ম অফ ইন্টেলিজেন্স ভক্তি জীবনের জন্য সবচেয়ে মধুর রাস্তায় শুধু নয় এটা বুদ্ধিমত্তার সর্বোচ্চ রূপও কিন্তু যারা নিজেদের ভক্ত বলে দাবি করেন সাধারণত তারা একদল মূর্খ মানুষের সমষ্টি হয়ে থাকেন তাই যারা নিজেদের বুদ্ধিমান মনে করেন সব সময় কোনো ধরনের ভক্তি থেকে দূরে থাকতে চেষ্টা করে ভক্তি মানে হল ভক্তি মানে মন্দির মসজিদ বা কোনো গির্জায় যাওয়া নয় আর কোনো বিশেষ ধরনের ধর্মাচারণ পালন করা নয় ভক্তির সহজ অর্থ হল তোমার জীবনের যেসব মুহূর্তে তুমি সচেতন যে তোমার চেয়ে বড় কিছু তোমার চারপাশে ঘটে চলেছে তবে ভক্ত হয়ে ওঠা ছাড়া তোমার আর কোনো উপায়ই থাকবে না যখন তুমি উদ্বেল হয়ে উঠবে যদি তুমি যথেষ্ট সংবেদনশীল হও যথেষ্ট বুদ্ধিমান হও বা যথেষ্ট যুক্তিসম্মত হও এটা দেখার জন্য যে তোমার চেয়ে অনেক বড় কিছু অনবরত ঘটে চলেছে তাহলে তুমি স্বাভাবিকভাবেই একজন ভক্ত তোমার জীবনে এছাড়া আর অন্য কোনো পথ নেই তুমি হয়তো কোথাও মাথা ঠেকাচ্ছ না হয়তো কোনো অনুষ্ঠান করছো না হয়তো তুমি কোনো মন্দিরেও বসে নেই তুমি হয়তো সেরকম কিছুই করছো না যা তোমার করা উচিত তুমি হয়তো একজন ভক্তের মতো কাপড় পরনি হয়তো তোমার পোশাকে ভগবানের নামও ছাপানো নেই হতে পারে তুমি কখনো নিজের মুখ দিয়ে ভগবানের নামও উচ্চারণ করি কিন্তু যদি তুমি সচেতন হও যে তোমার থেকে অনেক বড় কিছু তোমার চারপাশে ঘটে চলেছে তবে স্বাভাবিকভাবেই তুমি একজন ভক্ত এছাড়া জীবনে অন্য কোনো পথ নেই যখন তুমি তোমার পেশি শক্তি মনের শক্তি বা যা কিছু তুচ্ছ জিনিস তুমি করতে পারো তাতে যদি আচ্ছন্ন হয়ে থাকো এবং তুমি ভাবো যে এটাই সব একমাত্র তখনই তুমি একজন ভক্ত নও সেই অবস্থাতে তুমি একজন ভক্ত হতে পারো না তুমি যখন এটা ভাবছ যে তুমি সব তুমি ভক্ত হতে পারো না যখন তুমি জীবনের সত্যকে দেখো যে তুমি এখানে শুধু এক ছোট্ট ঘটনা মাত্র আর তোমার চেয়ে অনেক বিশাল কিছু সব সময় কাজ করে চলেছে যদি তুমি এ ব্যাপারে সচেতন হও যদি এটা তোমার জন্য ঘটমান বাস্তব হয় তুমি সবসময়ই একজন ভক্ত আমি এটা আগে কখনো বলিনি আমি বলতে দ্বিধা বোধ করছি কারণ কথাটা ছড়াবে আর আমার সুনাম নষ্ট করবে যে আমি একজন ভক্ত ও সদগুরু আপনিও ভক্ত আপনি তো দাম্ভিক এতে অনেক প্রয়াস লাগে নিজেকে দাম্ভিক দেখানোতে অনেক কিছু লাগে কি ধরনের ভক্ত আপনি ও আপনি অবশ্যই শিবের ভক্ত শিব আমার সঙ্গী এটা তোমাদের হজম করতে কষ্ট হবে যে আমি তোমাদের ভক্ত এটা তোমরা বোঝো বা নাই বোঝো এটা বোঝা খুব কঠিন যে ভক্তি মানে এই নয় যে আমাকে তোমাদের সামনে নতজানু হতে হবে বা তোমাদের পা ছুঁতে হবে বা তোমাদের গুণগান গাইতে হবে সব রকম ভাবেই আমি তোমাদের জন্য বাঁচি সেটাই ভক্তি আমি এই জন্মটাই নিয়েছি তোমাদের জন্য এটা সম্ভব করে তুলতে সেটাই ভক্তি যখন তুমি অন্য কারো ভালো থাকাকে নিজের কল্যাণের ওপরে ধরে রাখতে পারো সেটাই ভক্তি যা এক ভক্ত অনায়াসে করে অন্যান্য অনেকেই তা করতে প্রচুর হিমশিম খায় শুধুমাত্র এই ছোট্ট একজনকে পাশে সরিয়ে রাখতে কত সংগ্রাম কত সংগ্রাম জীবনভোর সংগ্রাম মাথার ওপর দাঁড়ানো বন্ধ করে রাখা মাটিতে হামাগুড়ি দেওয়া এবং আরও কত রকমের সব জিনিস ভক্তি হলো এক সহজ মধুর সুন্দর পথ শুধুমাত্র নিজেকে পাশে সরিয়ে রাখার